যারা আন্তরিক ও নিঃস্বার্থ অবদানে নিজের প্রাপ্তি মানুষকে বিলিয়ে দিচ্ছেন, কেবল তারাই জীবনের গভীর আনন্দ, সত্যতার পরিপূর্ণতা অর্জন করেছে। জীবনে সফল হতে গেলে আমাদের একটা নিয়মের মধ্যে আসতে হবে। এই নিয়মগুলি প্রাকৃতিক নিয়ম, পরিবর্তন প্রাকৃতিক নিয়মের অন্তর্ভুক্ত। আমরা হয়তো বা এগিয়ে যাচ্ছি, নতুবা পিছিয়ে পড়ছি, হয়তো বা আমরা সৃষ্টি করছি, নতুবা ধীরে ধীরে চূর্ণ বিচূর্ণ হয়ে ক্ষয়প্রাপ্ত হচ্ছে। সাকসেস এর সিক্রেসি হলো কোনো বিষয়ে বিরোধী হওয়ার থেকে কোনো একটি বিষয়কে সমর্থন করা ভালো। তার ফলে সমস্যাটির অঙ্গ না হয়ে সমাধানের অংশ হওয়া যায়। কোনো অবস্থান নেওয়ার জন্য দৃঢ় বিশ্বাসের প্রয়োজন। যাদের দৃঢ় বিশ্বাসের অভাব আছে তারা মধ্যপন্থী, যেমন মাঝ রাস্তা দিয়ে চললে যেটা হয়। দৃঢ় বিশ্বাস ছাড়া মানুষ কোনো নীতি আদর্শগত অবস্থান নিতে পারে না। বিশ্বাস এবং সাহস নেই বলে তারা গড্ডলিকা প্রবাহে ভেসে যায়। জীবন একটি সাইকেল চালানোর মতো, আপনার ভারসাম্য বজায় রাখতে আপনাকে অবশ্যই সামনের দিকে চলতে হবে। আমরা প্রত্যেকেই ভেতরে ঐশ্বরিক আগুন নিয়ে জন্মাই। আমাদের চেষ্টা করা উচিত এই আগুনে ডানা যুক্ত করার, মঙ্গলময়তার আলোয় জগৎ পূর্ণ করার।